হ্যালো আমি হুমায়ুন ফরিদ আজকে আপনাদের সাথে আর অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিনই আমরা আমি সকল তারা ফাতিমা মো ফ্রেন্ডস কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সাথে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বিভিন্ন প্রসেস কথা বলি বিদেশে পড়তে যাওয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলি বিদেশে পড়তে যাওয়ার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলি আজকে আসলে একটা কনসার্ন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা সম্প্রতি দেশ বিদেশের কিছু পত্রপত্রিকাতে আন্তর্জাতিক মানের পত্রপত্রিকাতে এই নিউজগুলি দেখলাম যে ডেভেলপিং কান্ট্রি থেকে রাশিয়া বেশ কিছু টার্গেটেড রিক্রুটিং করছেন মানে একদম ওরা চিন্তা ভাবনা করে প্ল্যান করে কিছু তরুণদের নিয়োগ দিচ্ছে তাদের সেনাবাহিনী তো উদ্দেশ্য কিন্তু তাদেরকে ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে পাঠানো তো আমরা এরকম ইন্ডিয়ার কিছু কেস স্টাডিজ পড়েছি এবং আমরা আরো কিছু রিসোর্সেস থেকে আমরা জানতে পেরেছি যে রাশিয়া নেপাল থেকেও প্রায় আঠারো থেকে বিশ হাজার যুবককে রিক্রুট করেছে তাদের সেনাবাহিনীতে তো আমরা ধরেই নিয়েছি এই ঘটনার পর থেকে যে ভবিষ্যতে বাংলাদেশের সিলেট বেলে যারা রাশিয়া ইন্ডিয়াতে পড়তে যায় এবং পড়াশোনা শেষ করে রাশিয়াতে থেকে যেতে চায় তাদেরকেও কিন্তু টার্গেট করতে পারে এই ধরনের অফার কিন্তু দিতে পারে তো আমরা আমাদের সব স্টুডেন্ট যারা আমাদের এজেন্সি থেকে রাশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে গিয়েছেন পড়াশোনা করছেন বা আগামী সেপ্টেম্বর সেশনে যাবেন অনেকে তারপরের বছর যাবেন রাশিয়া তো একটা বিগ কান্ট্রি এবং ওদের এডুকেশনের কোয়ালিটি খুবই বিশ্বমানের তো বাংলাদেশ থেকে দিনে দিনে আরো বেশি বেশি স্টুডেন্ট রাশিয়াতে যাবে তো আমরা তাদের সবাইকে খুব দৃঢ়ভাবে বলতে চাই আমরা একটা রিকোয়েস্ট করতে চাই আপনার জন্য একটা ভালো ক্যারিয়ার পাওয়ার জন্য আপনি কখনোই কিন্তু ভুল পথে পা দিবেন না কোনো দালালের ক্ষ পরে বা সাময়িক লোভে পড়ে আপনারা কিছুতেই রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিবেন না নিজে ডুববেন না এবং দেশকে ডুবাবেন না ধন্যবাদ